মুসলমান ভাইরা নে আমার খুব ভালো করে বুঝবেন, তাহলে আনন্দ পেলে আমি হাসতে পারবো, অনুমতি আছে, কিন্তু প্রথম নাম্বার হাসি হলো আমার জন্য তাবাসসুম। এটা বন্ধুরা আমার মুস্কি হাসি, এটা দিলে আমার নেকি হবে, আনন্দও হবে, নেকিও হবে। আর যদি কখনো আনন্দটা একটু বাদ ভাঙ্গা হয়, তখন আমাকে আরো একটু বাড়ায়া হাসার অনুমতি দিয়েছেন, তার নাম হলো জেহেক। কিন্তু কোনো অবস্থাতেই আমাকে অট্টহাসি দেওয়ার অনুমতি দেওয়া হয় নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে ইসলাম আমাকে আনন্দের মুহূর্তে হাসি দেব তাও আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। কান্নার ব্যাপারে ইসলামের নীতিমালা কি, খুব ভালো করে মনে রাখবেন। কোনো মানুষের উপরে মুসিবতটা যদি, দুঃখ আর বেদনা যদি পাহাড় পরিমাণ হয়, হিমালয়ের চাইতে আরো অসহনীয় যদি হয়, তারপরেও কান্না মুসলিম কেমনে করবে? এ প্রসঙ্গে আমার পয়গম্বর স্পষ্ট নীতিমালা দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে। আমাদের নবীজি কোনো একদিন কোথাও যাচ্ছিলেন, পথের ভিতরে দেখলেন একজন মেয়ে মানুষ সাংঘাতিকভাবে কান্না করছে, কারণ হয়তো বা তার কোনো আপনজন দুনিয়া থেকে চলে গেছে। বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশে একটা কথা আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে মানুষ কি হয়ে যায়, অধিক শোকে মানুষ পাথর হয়। এ মেয়েটির হয়তো কোনো গুরুত্বপূর্ণ তার আপনজন, তার গার্ডিয়ান পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, এজন্য অধিক কান্না করছেন। কান্না করতে গিয়ে আবার বিলাপ করতেছেন। নবী আলাইহিসসালাম ওইখান দিয়ে যাইতে দেখলেন একজন মুসলিম নারী শরীয়ত বিরোধী কাজ করছে, তাহলে কি নবীর দায়িত্ব ওইটা দেখার পরে ইস্তেগফার পড়তে পড়তে তসবি নিয়ে খানকায় চলে যাওয়া? কথা বলেন না কেন? নাকি শরীয়ত বিরোধী কাজ করতে থাকলে তাকে এটা বাধা প্রদান করা, এটা পয়গম্বরের দায়িত্ব আছে না নাই? নবীজি তো দুনিয়ার থেকে চলে গেছেন, এখন কিয়ামত পর্যন্ত যদি কোনো মুসলিম ধর্ম বিরোধী শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাহলে তাদেরকে বাধা দেওয়ার জিম্মাদারি কার? আর একটু জোরে বলেন কার? যারা নিজেদেরকে নায়েবে নবী হওয়ার দাবি করে তাদের। কোথাও যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ হতে থাকে আর কোনো নায়েবে নবীর দাবিদার যদি দেখে ইস্তেগফার পড়তে পড়তে খানকার ভিতরে গিয়ে হাত দুইখানা উঠায়া মোনাজাত করতে থাকে, দুনিয়াতে চাপাবাজি লাসানি করে নায়েবে নবীর সিরিয়ালে থাকলেও মরণের পরে এই সিরিয়াল টিকে রাখা সম্ভব নয়। মুসলমান ভাইরা নে আমার, আমার বিশ্ব নবীজি যখন দেখলেন একজন মেয়ে কান্না করছে, কিন্তু কান্না করতে গিয়ে ইসলামের স্পষ্ট নীতিমালা লঙ্ঘন করতেছে, নবী আলাইহিসসালাম ওই মেয়ের পাশে দাঁড়ালেন, মেয়েকে বললেন মা এভাবে কান্না করতে নাই, ইসলাম অনুমতি দেয় নাই, তুমি সবর করো। এ কথা পয়গম্বর বলার পর ওই মেয়েটি এতটাই শোকে কাতর ছিল, কে আওয়াজ করলো এই বিষয়টাও মেয়েটা বুঝার জন্য চেষ্টা করলো না, এমন কি কে আওয়াজ করে আমাকে নসিহত করলো, মুখটা উঠায় তার দিকে তাকায় দেখলো না, অধিক শোকে আল্লাহর বান্দি পাথর, সে নিচের দিকে মাথা দিয়েই বলে ফেললো ইলাইকা আন্নি লাম তুসিবকা মা আসাবাতনি, বলল আরে আপনি আপনার কাছে যান মিয়া, আমার উপরে কোন মুসিবত চেপেছে এই মুসিবতটা আপনার উপরে চাপবে না, আপনি কি বুঝবেন? কি এ কথা বলেছে কাকে? নবীজিকে। আল্লাহু আকবার। এই কথা যখন বলেছে নবীজি তখন বুঝলেন আমার এই মহিলা সাহাবি স্বাভাবিক নাই এখন, কারণ স্বাভাবিক থাকলে তো আমার আওয়াজের উপরে আওয়াজ করার অধিকার ক্ষমতা সাহস কোনোটাই কোনো সাহাবীর নাই। মুসলমান ভাইয়ারে আমার, নবীর সামনে সাহাবিরা কেমনে আওয়াজ করবে, এ ব্যাপারেও ইসলাম স্পষ্ট নীতিমালা দিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম বাদা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলে দিলেন হে ঈমানদারেরা, খবরদার, নবীজির সঙ্গে তুমি যখন কথা বলো তোমার আওয়াজটা যেন নবীর আওয়াজের চাইতে উঁচু না হয়, অথবা নবীর সামনে তোমরা যদি পরস্পরে কথা বলো
তাহলে তোমাদের উচ্চ বাচ্চ যেন পয়গম্বরের সামনে যেন না হয়। খুব ভালো করে মনে রাখবেন, যদি হয় তাহলে কি হবে? আল্লাহ পাকের কোরআন বললেন, যদি নবীর সামনে উচ্চ বাচ্চ করো অথবা নবীর আওয়াজের উপরে তুমি আওয়াজ করে কথা বলো, তাহলে তোমার জীবনের সঞ্চিত সকল ইবাদাতগুলো বরবাদ হয়ে যাবে, তুমি নিজে বুঝতেও পারবে না। এই মেয়েটি যেহেতু নবীজিকে বলেছিলেন ইলাইকা আননি, আপনি আপনার কাজে চলে যান, মেয়েটি তো বুঝে নাই কি আওয়াজ করেছে। নবী আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন, পাশেই দাঁড়ানো ছিল একজন পুরুষ সাহাবী। সাহাবী জিব্বায় কামুল লাগায় হাতি হাতি পা পা করে মেয়েটির কাছে এসে মেয়েটির তাবত জুতার নিজের দিকে নিয়ে তারপরে বললেন, এই বে তুমি ইলাইকা আননি বলে তুমি কাকে সম্বোধন করলে? মেয়েটি বলে কেন? উনি তখন উত্তর করে, তুমি কাকে বলেছ? মেয়েটি আবল তাবল লেগে গেছে, তার মানে অধিক শোকে পাথর। এক পর্যায়ে পুরুষ সাহাবী তাকে দেখে বলল, মিয়া কিছুক্ষণ পূর্বে একজন মানুষ তোমার কান্নার উপরে তোমাকে যখন নসিহত করতেছিল তখন তুমি না তাকে বললা ইলাইকা আননি? ও বলে হ্যাঁ বলেছি তো। কাকে বলেছ? সে বলে তা তো জানি না। পুরুষ সাহাবী উত্তর করল, মিয়া তুমি তো আল্লাহর রসুলকে ইয়ে কথা বলেছ। এ কথা যখন মেয়েটির কানের ভিতরে ঢুকলো, মেয়েটির কন্ডিশন কি হলো ভালো করে বুঝবেন, যে আপনজন হারানোর ব্যথার কারণে মেয়েটি অধিক শোকে পাথর হয়ে গেছে। সেই মেয়েটির কানে যখন পয়গম্বরের ব্যাপারে ইলাইকা আননি শব্দ ব্যবহারের কথা যখন নিজে শুনতে পারছে, তখন মেয়েটির অন্তর থেকে আপন হারানোর ব্যথা বিদায় নিয়ে গেছে। পয়গম্বরের অন্তরে যে আঘাত লেগেছে, বেদুবি হয়েছে পয়গম্বরের সঙ্গে, এই ব্যথা অন্তরের ভিতরে নিয়ে পয়গম্বরের দরবারে রওনা করলো। বিশ্ব নবীজির দরবারে উপস্থিত হলে নবী আলাইহিসসালামের কাছে তার মাযরাত যখন পেশ করলো, বিশ্ব নবীজি তখন মেয়েটিকে কান্নার ব্যাপারে ইসলামের স্পষ্ট নীতিমালা জানায় দিলেন। পয়গম্বর বললেন, তুমি যেই পদ্ধতিতে কান্না করেছো সেই পদ্ধতিতে কান্না করতে নাই কেন? ইন্নামা ইউআদাবুল মাইয়িতু বিবাদি বুকাইল হাই আলাই, তোমার আপনজন মারা গেছে সেই ব্যথা সহ্য করতে না পেরে তুমি কান্না করছো, বিলাপ করছো। তুমি কি জানো এই পদ্ধতিতে কান্না করার কারণে অনেক সময় মৃত ব্যক্তির কবরে শাস্তি হয়? কান্না করার অনুমতি আছে, বিলাপ করার অনুমতি নাই। মেয়েটি তো বন্ধুরা আমার সবক নিয়ে চলে গেলেন। অল্প কিছুদিন পরেই বিশ্ব নবীজির ঘরের ভিতরে একটা ঘটনা ঘটল, সেটা হলো পয়গম্বরের কলিজার টুকরা সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু তার এন্তেকাল হয়ে গেল। নবী আলাইহিস সালামের কোলের ভিতরে সন্তানের মৃতদেহ, নবীজির কোলের ভিতরে সন্তানের মৃতদেহ, বিশ্ব নবীজি সন্তানের ডেড বডির দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলি মুক্তার দানার মতো ঝরায় ফেলতেছেন আর বলতেছেন, ইন্না বিফিরাকিকা লামাহজুনুনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আমি চূড়ান্ত ব্যথাতুর। কথাগুলি যখন পয়গম্বর বলতেছিলেন, পয়গম্বরের চোখ থেকে মুক্তার দানার মতো পানির ফোঁটাগুলি জমিনের ভিতরে যখন পড়তেছিল, একজন সাহাবী পয়গম্বরের এ দৃশ্য দেখে দৌড়ে চলে এসে বলেন, আতাব কি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনিও যে কাঁদেন, আপনি না কয়েকদিন পূর্বেই কান্নার ব্যাপারে শরীয়তের নীতিমালা বললেন, ইন্নামা ইউআদাবুল মাইয়িত বিবাদি বুকাইল হাই আলাই, অথচ আজকে আপনি কান্না করছেন। নবী আলাইহিস সালাম তখন কান্নার ব্যাপারে ইসলামের বিধান শরীয়তের নীতিমালার ওয়াজাহাত করে দিলেন। নবীজি বললেন, ইন্নামা ইউআদাবু বিহাদা লা বিহাদা, ইন্নামা হাদিহি আমারাতুর রাহমা, আরে সাহাবি এইটার কারণে আজাব হয় এটার কারণে আজাব হয় না, তোমার মা তোমার বাবা তোমার মেয়ে তোমার বোন মারা গেছে, এরপরে যদি তোমার চোখ থেকে যদি পানির ফোঁটাগুলি পড়তে থাকে তাহলে এটা তো দোষের কিছু না, বরং এটা হলো দিন, কারণ তোমার মার মহব্বত তোমার অন্তরে থাকতে হবে শরীয়তের ওয়ার্ডার, তোমার বাবার মহব্বত তোমার অন্তরে থাকতে হবে, শুধু বাবাকে মহব্বত করলেই হবে না সম্মানও করতে হবে, তোমার অন্তরে থাকতে হবে এটা, এটা তো দিন এটা তো শরীয়ত। আজাবের কথা যেটা বলেছি আমি সেটা তো জবানের কারণে হয়, কোনো মানুষ যখন অধিক ব্যথা দূর হয়ে জমিনের ভিতরে ঠাস ঠাস করে পড়ে
বুকের উপরে জোরে জোরে হাতগুলি যখন মারে, আল্লাহ পাকের শানে অযাচিত শব্দগুলি যখন ব্যবহার করে, এর কারণে আযাব হয়। এই জাতীয় কান্না শরীয়তের ভিতরে নিষিদ্ধ, ওই জাতীয় কান্না শরীয়তের মধ্যে নিষিদ্ধ নয়। কি বুঝাইতে চাইলাম? আমি শুধু একটা জিনিস বুঝাইতে চাইলাম, আমার দেশের প্রতিটি মুসলমান এমনকি রাজনৈতিক নেতাদের মুখেও দুইটা স্লোগান আমরা শুনতে পাই, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি। কিন্তু জিজ্ঞেস করতে চাই, ইসলাম মানলে শান্তি না না মানলে শান্তি? আর একটু জোরে বলেন। এখন তারা বলতে পারে ইসলাম তো মানেই, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি হজ করি না, আমরা কি মাদ্রাসায় টাকা দেই না, আমরা কি মসজিদ পরিচালনা করি না, আমরা কি তাহাজ্জুদ পড়ি না, তার মানে আমরাও তো পাক্কা মুসলিম, আপনাদের চাইতে বড় মুসলিম। আমি জিজ্ঞেস করতে চাই, ইসলাম কি শুধুমাত্র কেবলমাত্র নামাজের নীতিমালাই বর্ণনা করেছে, রোজা হজ আর যাকাতের নীতিমালা বর্ণনা করেছে, নাকি একজন মানুষের জীবনে দুঃখ পেলে কান্না করবে কান্নার নীতিমালাও বলেছে, আনন্দ পেলে হাসবে হাসার নীতিমালাও বলেছে? যে ইসলাম আমাকে কান্নার নীতিমালা বলে দেয়, যে ইসলাম আমাকে হাসার নীতিমালা বলে দেয়, সেই ইসলাম কি আমাকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা বলে দেয় না? আরো জোরে বলেন, ইসলাম কি রাষ্ট্র পরিচালনার নীতিমালা বলে নাই? আমরা তো তাই বলতেছি, আপনারা মুসলিম দেশটাকে ইসলামের নীতিমালায় পরিচালনা করুন, দাদাদের তন্ত্র মন্ত্র আর ওপারের কারো মশওয়ারায় দেশ চললে কখনো দেশ শান্ত হতে পারে না। আপনারাই তো স্লোগান দেন, ইসলাম মানেই শান্তি, সুতরাং সব ক্ষেত্রে শান্তির নীতিমালা মানতে সমস্যাটা কোথায়? সব ক্ষেত্রে শান্তির নীতিমালা মানেন, মোল্লাতন্ত্রের কথা তো বলা হচ্ছে না, মোল্লাতন্ত্রের কথা তো বলা হচ্ছে না, বলা হচ্ছে ইসলামের নীতিমালা মানতে। মুহতারাম হাজিরিন, আপনারা শুনলে অবাক হবেন, আপনারা তো মনে করেছেন যে ইসলাম মানে নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাগড়ি এ জাতীয় কয়েকটা, না মুসলমান, এ জাতীয় কয়েকটা বস্তুর নাম ইসলাম না। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, আমার নামাজ যেমন হতে হবে ইসলামের নীতিমালা অনুযায়ী, আমার রোজা যেমন হতে হবে ইসলামের নীতিমালা অনুযায়ী, আমার হজ যেমন হতে হবে ইসলামের নীতিমালা অনুযায়ী, আমার যাকাত যেমন দিতে হবে ইসলামের কোড মেনে, আমার সমাজ আমার আমার অর্থনীতি আমার দেশ আমার পরিবার নীতি সবগুলাই চলতে হবে ইসলামের নীতির অধীনে। আরেকটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, আজকে আমাদের দেশের উন্নত কিছু শিক্ষিত লোকেরা আমাদের দেশে ইসলাম দেখতে চায়, কিন্তু সুফিবাদ বারকা ইসলাম, তার মানে খানকার ভিতরে হুজুরকে তারা মেনে নিতে রাজি আছে, ঈদগাহ মাঠের ইমামতিতে হুজুরকে মেনে নিতে রাজি আছে, নামাজের ইমামতিতে খুতবাতে হুজুরকে মেনে নিতে রাজি আছে, যেই হুজুরের কাছে পৃথিবীর সবচাইতে উন্নত নীতিমালা শান্তির নীতিমালা আছে, তাকে কখনো রাষ্ট্রের কোনো জায়গায় দেখতে রাজি না। কথা বলেন, কথা বলেন। এই পদ্ধতিতে যদি কেউ দুনিয়াতে চলে, তাহলে সেই জাতীয় মুসলিমের অবস্থা কি হবে? কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউমিনুনা বিবাদিল কিতাবি ওয়া ইয়াকফুরুনা বিবাদ লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আমরা তো ওই মার্কা মুসলিম, নামাজের ক্ষেত্রে ইসলামের নীতিমালা মানি, রোজার ক্ষেত্রে মানি, হজের ক্ষেত্রে মানি, যাকাতের ক্ষেত্রে মানি, কিন্তু রাষ্ট্র পরিচালনা অর্থনীতির ক্ষেত্রে ইসলামের নীতিমালা মানতেই রাজি নাই। আল্লাহ বলেন, যারা কোরআনের ইসলামের কিছু নীতিমালা মানে আর কিছু নীতিমালাকে মানতেই রাজি নাই, আল্লাহ পাক বলেন তোদের জন্য দুই জায়গায় শাস্তি। কয় জায়গায় শাস্তি কথা বলেন? ও তোদের জন্য শাস্তি কয় জায়গায়? কয় টাইম? টু টাইম। একটা হলো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জীবনে চূড়ান্ত লাঞ্ছনার মালা তোমার গলাতে পরা গলায় পরায় দেওয়া হবে দুনিয়াতেই নগদ শাস্তি মরণের পরে তোমাকে দহনের সিরিয়াস বেজ্জতিকর সিরিয়াস শাস্তিতে তোমাকে ঢুকায় দেওয়া হবে এই জন্য মুহতারাম মনে রাখেন আমরা শুধু মুখে স্লোগান দিলাম ইসলাম মানে শান্তি এই স্লোগানে কখনোই শান্তি আমার দেশে সমাজে ফ্যামিলিতে আসতে পারে না ইসলাম মানলে শান্তি না মানলে শান্তি নাই অশান্তি আর মানলে আমাকে সব ক্ষেত্রেই মানতে হবে আমার জীবনের এমন কোনো অপশন ফাংশন নাই যেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই এমনকি এই যে আমরা ওয়াজ শুনতে পায়ে হেঁটে স্টেজ পর্যন্ত কেউ এসেছি কেউ স্প্যান্ডেলে এসেছি এই পায়ে হাঁটার ব্যাপারে ইসলাম নীতিমালা দিয়েছেন সুবহানাল্লাহ বললেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা আল্লাহ পাক আবার সতর্ক করে দিয়ে বাপ দিয়া বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাক লান তখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা খবরদার আমার বান্দা যারা হবে রহমানের বান্দা এরা জমিনের উপরে চলবে বিনয়ের সাথে আদবের সাথে ভদ্রতার সাথে মাথা নিচের দিকে নয়ে দিয়ে জিকির ফিকিরের সাথে চলবে আল্লাহ পাক বলেন দাম্ভিকতা অহমিকতা আস্ফালন দিয়ে জমিনের ভিতরে চলো না এটি আমার পদ্ধতি নয় লা তামশি ফিল আরদি মারহা যদি এভাবে চলো তাহলে আল্লাহ পাকের শাস্তির জন্য অপেক্ষা করতে হবে মুহতারাম হাজিরিন আজকে আমি আর আপনি জমিনের পিঠে আছি সেদিন বেশি দূর না যেদিন আমাকে আপনাকে তিনটা সাদা কাপড়ের প্যাকেটে জমিনের পেটে ঢুকায় দেবে নিশ্চিত কথা বলেন নিশ্চিত নিশ্চিত আল্লাহ পাক জমিনে চলতে আমাকে ভদ্রতা সভ্যতা বিনয়ের সাথে চলতে বলেছেন এটা শরীয়ত আমাকে পথ চলার নীতিমালা দিয়েছেন যে ইসলাম আমাকে হাসাতে নীতিমালা দিল কান্নায় নীতিমালা দিয়েছে চুল কাটাতে নীতিমালা দিয়েছে টয়লেটের নীতিমালা দিয়েছে খানা খাওয়ার নীতিমালা দিয়েছে ঘুমে যাওয়ার নীতিমালা দিয়েছে গোসল করার নীতিমালা দিয়েছে পথ চলার নীতিমালা দিয়েছে সেই ইসলামের কাছে রাষ্ট্র পরিচালনার সবচাইতে উন্নত লেটেস্ট আপডেট নীতিমালা আছে এর চাইতে উন্নত আপডেট উন্নত নীতিমালা পৃথিবীর কেউ কোনোদিন আবিষ্কার করতে পারে না পারবেও না যারা স্লোগান দিচ্ছেন ইসলাম মানে শান্তি তাদেরকে এই স্লোগানের সাধুবাদ জানাই আর বলতে চাই আসুন জীবনের সব ক্ষেত্রেই ইসলামের নীতিমালা মেনে নেই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমি জিজ্ঞেস করতে চাই ইসলাম যে আমার জীবনের সব ক্ষেত্রে নীতিমালা দিয়েছে এই নীতিমালাগুলি পৃথিবীর আজকে কার কাছে গেলে পাবেন এই আপনাদের সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেলেই পাওয়া যাবে ঢাকা ভার্সিটিতে গেলেই পাওয়া যাবে বুয়েটার চুয়েটে গেলে পাওয়া যাবে মেডিকেল কলেজে গেলে পাওয়া যাবে অ্যাডওয়ার্ডে গেলে পাওয়া যাবে জিজ্ঞাসা করতে চাই এ নীতিমালা আমি যদি জানতে চাই তাহলে কোথায় পাওয়া যাবে আবার জোরে বলেন কোথায় মাদ্রাসায় উলামায়ে কেরামের কাছে শান্তির নীতিমালা যারা আমাদেরকে দিতে জানে সেই প্রতিষ্ঠান সেই ব্যক্তিগুলি আমাদের আপন জন না পরজন তারা আমার বন্ধু না শত্রু তারা আমাদের প্রয়োজন না অনিষ্প্রয়োজন আর একটু জোরে বলেন ওই জাতীয় প্রতিষ্ঠান আমার প্রয়োজন আমি তিন দিন পৃথিবীতে বাঁচতে চাই শান্তির সাথেই থাকতে চাই মরণের পরে চির সুখের নীর জান্নাতে যেতে চাই আর এই ফর্মুলা আছে হলো মাদ্রাসায় উলামায়ে কেরামের কাছে আল্লাহর কোরআন আর হাদিসে আল্লাহর শুকর আল্লাহর মেহেরবানি আল্লাহ পাকের দয়া আমার বাংলাদেশে এ জাতীয় হাজার হাজার প্রতিষ্ঠান আছে যেখানে পৃথিবীর সবচাইতে উন্নত আপডেট মানুষের শান্তির নীতিমালা আছে এই জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশে হাজার হাজার আছে তার মধ্যে অন্যতম একটা সাভার দারুল উলুম এ জামিয়া আল্লাহ পাকে জামিয়াকে কবুল করে নিক আমিন এ জামিয়া যুগ যুগ ধরে থাক
এবং পৃথিবীর মানুষের মাঝে শান্তির নীতিমালাগুলোকে ছড়িয়ে দিক। এটা আপনারা কে কে চান হাত উঠায় একটু আল্লাহকে দেখান। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা চাই এই জাতীয় প্রতিষ্ঠান টিকে থাক, তাম পৃথিবীর মানুষের কাছে শান্তির বাণী পৌঁছিয়ে দিক, খুসুসান সাবার দারুল উলুম টিকে থাক, এ তৌফিক তুমি দান করো। ঘটনামান আমি মাত্র 10 মিনিট, এখন আমার ঘড়িতে 9:55, সর্বোচ্চ 10 মিনিট। আমাদের মাদ্রাসা ক্যাম্পাস এখানে একটা আছে, আর একটা কলো ব্যাংকলনিতে, ওইখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু জমির দামই এখনো প্রায় 1.5 কোটির মতো জমিওলা পাবে। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আমার ঘরের জন্য যদি ব্যয় হতে পারে, আমার নিজের অন্য অন্য বিষয়ের জন্য যদি বাজেট থাকতে পারে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীনী প্রতিষ্ঠানের জন্য, শান্তির এই বাতি ঘরের জন্য আমরা কি আমাদের কোনো বাজেট থাকতে পারে না? ইনশাআল্লাহ কথা বলেন, থাকতে পারে না। আমি আমার ঘর করেছি 2 কোটি টাকা ব্যয় করে, 24 ঘন্টার 2 ঘন্টাতেও নিয়মিত কোরআন তেলাওয়াত হয় না। আর আমি যদি এখানে 1 লাখ টাকা দিয়েও আধা শতক জায়গার ব্যবস্থা করে দিই, যতদিন পর্যন্ত জায়গা থাকবে স্থাপনা হবে, আল্লাহর কোরআন পড়তেই থাকবে 24 ঘন্টার ম্যাক্সিমাম সময় পড়তেই থাকবে, আমার আমল নামাতে আমি মরে যাব, আমার হাড্ডি গুলি বাটির সাথে মিশে যাবে, কিন্তু আমার আমল নামার অ্যাকাউন্টে নেকি জমা হতে থাকবে। এ জাতীয় একটা সুবর্ণ সুন্দর সুযোগ হাতছাড়া করার কোনো যুক্তিকতা নেই। আমি আহ্বান করব সর্বপ্রথম আমাদের জায়গার টাকা পরিশোধের জন্য কোন বন্ধু কতটুকুন দিতে পারেন, 1 শতকের জায়গা, আধা শতকের জায়গা, 10 ফিটের জায়গার দাম নাকি 10-20 হাজার টাকা নাকি 1 লাখ টাকা, কে কতটুকুন দিতে পারেন? সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে আপনি অ্যামাউন্টটা বলবেন। আমি বলবো না, আমি বলবো না 1.5 লাখ, আমি বলবো না 3 লাখ, আমি বলবো না 30 হাজার, আপনিই বলবেন। এ হাজার হাজার জনগণের মধ্যে কোনো একজন আল্লাহর বান্দা শান্তি তাম পৃথিবীতে বিস্তৃত ঘটাবার এ বাতিগর, দীন ও ইসলাম হেফাজতের এই দুর্গ, এটার জন্যে সর্বপ্রথম কোন বন্ধু কতটুকুন দিতে পারেন? হিম্মত করে একজন দাঁড়ান, আপনার দেখা দেখি যত লোক দাঁড়াবে আল্লাহ পাক তাদের সম পরিমাণে নেকি আপনার আমল নামায় দিয়ে দিবে। একটু বলেন, চতুর্দিকে দাঁড়ানো অবস্থায় যারা আছেন, এই দিকের গ্যালারিতে যারা আছেন, অথবা সামনে যারা বসে আছেন, অথবা চতুর্থ সাইডে যারা দাঁড়িয়ে আছেন।